হ্যালো গাইস, গুড মর্নিং। আজকের ভিডিওটা আমি আরম্ভ করছি মাছ বাজার থেকে। সকালবেলা চলে গেছিলাম জিমে, তো জিম থেকে চলে এসেছি মাছ বাজার। আর দেখো কি বড় বড় সাইজের ইলিশ মাছ। তো জয়ের খুব পছন্দ হয়ে গেছে ইলিশ মাছগুলো দেখে। তো একটা বড় দেখে ইলিশ মাছ আমরা নিয়েছি, এর কিলো নিয়েছে মাত্র 1500 টাকা। তো ইলিশ মাছটা আমরা বাজার থেকে কাটিয়ে নিচ্ছি, কারণ অত বড় মাছ নিয়ে বাড়িতে কে কাটবে। ওই কারণে বললাম যে মাছটাকে তোমরা কেটেই দাও। তো উনি দেখো কি সুন্দর করে পিসগুলো করে দিচ্ছে। আর ইলিশ মাছটা দেখো পুরো মনে হচ্ছে জ্যান্ত, রক্তটা পুরো টাটকা। তো বাড়িতে চলে এসে মাছটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, এবার রান্না হবে ইলিশ মাছ। আর এখানে রয়েছে ইলিশ মাছের তেল, আর রয়েছে লেজা আর মাথা। হ্যাঁ বলতে হবে, আমি গিম্বল ইউজ করব না, এটা চেঞ্জ করে দাও। গিম্বল ইউজ করার কোনো দাদু করবে? গিম্বল ইউজ আমি করব না, তুমি দু পিস খাবে আজকে, ঠিক আছে? আমি থাকবো না বাড়িতে, তুমি এই দু পিস মা বাবার জন্য, ব্যাস চার পিস। আজকে ইলিশ মাছ রান্না হবে, পদ্মার ইলিশ। কত সুন্দর ফোকাস থাকে, যেরকম ভাবে নেবো সেরকম। তো আজকে রান্না হবে পদ্মার ইলিশ। জয় বাজার থেকে পদ্মার ইলিশ নিয়ে এসেছে, আমিও ছিলাম সাথে। তো পদ্মার ইলিশটা আজকে জয়ই করবে, কারণ আমি বাড়ি থাকবো না, আমি বাবাকে নিয়ে যাবো ডাক্তারের কাছে। তো কি রান্না করবে জানি না, মনে হচ্ছে সর্ষে ইলিশই করবে, তাই তো জয়? সর্ষে ইলিশ করবে। আর অনেক মাছ হয়েছে, আজকে তো খেয়ে পারবে না, কালকে খাওয়া হবে, পরশুদিন হবে না, পরশুদিন মঙ্গলবার, তার পরের দিন, তিন দিন এই মাছ খেতে পারবো আমরা। যা মাছ হয়েছে, অনেক বড় মাছটা ছিল পদ্মার ইলিশ। তো সকাল থেকে তো আমি প্রচুর ব্যস্ত ছিলাম, জিমে গেলাম, জিম থেকে গেলাম মাছ আনতে, ইলিশ মাছ নিয়ে এসেছি, সেটা জয় রান্না করবে। আমি তো বাড়ি থাকবো না, এখন আমি যাবো বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে। তো বাবা তো 2 মাস পর পর চেক আপের ডেট থাকে, তো আজকে রয়েছে। তো বাবা রেডিও হয়ে গেছে, 10:30 বাজে, ডাক্তার আসবে 10:00, বাট আমরা একটু লেট করে যাচ্ছি, কারণ বুঝতেই পারছো এত দূর থেকে সে হরিণঘাটা, ওই কারণে ভাবলাম ডাক্তার কখন না কখন আসবে, টাইম তো 10:00, একটু লেট করে বেরোই। তো চলো বেরোনো যাক, জয় রয়েছে ঘরে, আজকে জয়ের রান্নার ডিউটি রয়েছে। ওই যে জয়, আর বার্থডে গিফট তোমাদেরকে এখনো দেখানো হয়নি, সব রয়েছে, টুকিটাকি যা পেয়েছি সেগুলো বাড়িতে এসে ভাবছি তোমাদের দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো আমি বাড়িতে চলে এসেছি, ওই যে বাবা, এখন যাচ্ছি বাবাকে নিয়ে ডাক্তারের কাছে, আজকে যাচ্ছি অটোতে। তো বাবা সুস্থ আছে, ভাবছিলাম যে বাসে যাবো, তো বাসের থেকে অটোতেই যাওয়া ভালো বাড়ি থেকে। আর ওখানে না মানে আসো আস্তে আস্তে, বাসের জন্য অটোর জন্য দায়ী থাকতে হয়, ওই জন্য আমরা বাড়ি থেকে অটো ভাড়া করে যাচ্ছি। আমি আর বাবাই যাচ্ছি, আর কেউ যাচ্ছে না, কারণ মা রয়েছে, মা বাড়িতে রান্না বান্না করবে। তো চলো যাওয়া যাক। তো ডাক্তার কাছে চলে এসেছি, বাবা এই যে বসে রয়েছে, আর আমাদের জানলাম মানে রাম। তো ডাক্তার দেখানো হোক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা অটোতে আছি, বাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি হয়ে গেল, আমাদের নাম্বার আগে থেকে রেখে দিয়েছে বলে তাই হয়ে গেল। তো চলো আমি আবার বাড়িতে গিয়ে যাবো দাঁতের ডাক্তারের কাছে, ফোন করবো যে উনি যদি থাকে তাহলেই যাবো, এছাড়া যাবো না চাঁদপাড়াতে। তো আমি ওই বাড়ি থেকে চলে এসেছি এই বাড়িতে, আর জয় নাকি ইলিশ মাছ রান্না করেছে, খুব নাকি ভালো হয়েছে খেতে, বাবা বললো, মা বললো। এই যে বলো কেমন খেলে ইলিশ মাছ, সকালে যে মাছটা এনেছিলাম জয় রান্না করেছে, তাও আবার মাইক্রো ওভেনে করেছে রান্না, তাই তো? নুন করছো কেন? খুব নাকি সুন্দর হয়েছে, রান্নাও সুন্দর হয়েছে, আর মাছটাও নাকি খুব টেস্ট ছিল। তো এখন আমি ডেসটা চেঞ্জ করবো না, ভাবছি একেবারে দাঁতের ডাক্তারের কাছে যাব, ফোন করব এখন যে উনি আছে কি না, তারপর যেতে হবে দাঁতের ডাক্তারের কাছে। তার আগে ভাবছি আমি তোমাদেরকে যে বার্থডেতে যে টুকিটাকি জিনিসগুলো পেয়েছি সেগুলো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, দেখানো হওয়া তো মনেই নেই যে বার্থডে গিফটগুলো তোমাদের দেখাতে হবে। তো চলো কি কি আছে দেখিয়ে দিই, আর জাস্ট ফোনটা বন্ধ করো, এবার কথা বলছি, ফোন নিয়ে কি দেখছে, টিকটক দেখ, টিকটক না শর্ট দেখছে। তো চলো এবার তোমাদেরকে বার্থডে গিফটগুলো দেখিয়ে দিই। তো আমি বার্থডে গিফট নিয়ে দেখো বসে পড়েছি, চারদিকে আমার বার্থডে গিফট, বার্থডে করিনি তবু অনেক গিফট পেয়েছি আমি। আর চারদিকের অবস্থা দেখো, জয় ছিল বাড়িতে তো বুঝতেই পারছো, চারদিকে জিনিসপত্র এলোমেলো হয়ে রয়েছে, তোমরা সেটা ইগনোর করো, আমি তোমাদেরকে গিফট দেখাচ্ছি। প্রথম দেখাচ্ছি জয় যে গিফটটা দিয়েছে আমাকে, এতদিন আমি অপেক্ষায় বসেছিলাম, কি ভালো একটা গিফট, গিম্বে এটা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা তো জয়ের ফোন, এটা সেটিং করা রয়েছে, ফোনটা দেখো চারদিকে ঘুরবে, আমি এখনো ঠিকঠাক সেটিংটা বুঝতে পারছি না, জয় আমাকে যেটুকু দেখালো সেটুকু তোমাদেরকে শেয়ার করছি, হচ্ছে না কেন? এরকম ফোনটা চারদিকে ঘুরছে, কিন্তু মনে হচ্ছে এটা আমি ঠিকঠাক মতো ইউজ করতে পারবো না। জিনিসটা ভালো বাট আমার পছন্দ হয়নি, জয় তো খুবই পছন্দ, তো ওকে আমি বলেছিলাম যে এটা চেঞ্জ করে দিতে, ও বলছে না এটা আমি চেঞ্জ করবো না, এটা রেখে দেবো। তো এবার দেখাচ্ছি সেকেন্ড গিফট হচ্ছে মাইক, এই দেখো এই মাইকটা আমার খুবই পছন্দ হয়েছে, তো এটা আমার খুব কাজের জিনিস,
কারণ আমি জানো তো চারদিকে ঘুরে বেড়াই আর কথার আওয়াজ ফোনে করলে ঠিকঠাক শোনা যায় না, তাই মাইকটার খুবই দরকার ছিল। তো এটা আমার দরকার ছিল, এটা দিয়েছে, আমার খুবই পছন্দ। কিন্তু এই গিম্বেলটা আমার একদম পছন্দ হয়নি, ওকে কতবার করে বলছি চেঞ্জ করে দাও চেঞ্জ করে দাও, এটা আমি ইউজই করতে পারবো না ঠিকঠাক মতো, এটার এত ফাংশন রয়েছে, এখনো শিখিনি, হয়তো পারবো, পারবো না কেন, পারবো না বলে কোনো কথা নেই। তো মাইকটা দিয়েছে, দেখালাম। নেক্সট, এবার নেক্সট দেখাচ্ছি যা গিফট পেয়েছে, মানে পেয়েছি বলছি সরি, যা গিফট আমি পেয়েছি টুকিটাকি সেগুলো দেখাচ্ছি, বার্থডে করিনি তবু দেখো কত গিফট পেয়েছি। প্রথমে দেখাচ্ছি, একটা পেয়েছি বিছানার চাদর, সেট শুদ্ধ বালিশের কাভার রয়েছে, এটা খুব সুন্দর কালার, আর খুলে দেখাচ্ছি না, এটা খুললে আর ভাস করতে পারবো না, এটা হচ্ছে বেড কাভার। আর দিয়েছে নাইটি, নাইটি দিয়েছে হচ্ছে বৌদি, সুইটি আর অনু এসেছিল, ওদেরকে আমি কেক কাটার সময় ডাক দিয়েছি, তাও আমাকে নাইটি দিয়েছে, খুব সুন্দর হয়েছে বৌদি, থ্যাংক ইউ। এটা দিয়েছে বৌদি, আর এটা দিয়েছে হচ্ছে আমার দিদি, আমার দিদি দিয়েছে একটা নাইটি, আবার টাকা দিয়েছে 500 টাকা, দিদিরটাও খুব সুন্দর হয়েছে, দেখো গলাটা খুব সুন্দর, কালারটা খুব সুন্দর, এটা দিয়েছে দিদি। আর কিছু আছে বাকি? ও আসল জিনিস দেখাইনি, আমাদের রশ্মি যে গিফটটা দিয়েছে, রশ্মির গিফটটাই সব থেকে ভালো হয়েছে, বেস্ট। এই দেখো রশ্মি যে জিনিসটা দিয়েছে, এখানে লেখা রয়েছে হ্যাপি বার্থডে মাসি আই লাভ ইউ, রশ্মির আঁকাটা দেখো কত সুন্দর হয়েছে, ড্রয়িংটা রশ্মিকেও থ্যাংক ইউ, থ্যাংক ইউ রশ্মি। আর কিছু আছে? আর আছে, এটা দিয়েছে হচ্ছে অতনুদ, আমাদের সাথে জিম করে, এটা কোনো খুলিনি দেখো, এটা প্যাকিংই রয়ে গেছে, চলো তোমাদের সামনেই খুলছি এটা, তো দেখছি এতে কি আছে, ফটোই আসবে। তো অতনুদাকে তো বার্থডে তো বলিনি, অতনুদা জানে এমনিতে আমার বার্থডে জয় হয়তো বলেছিল কোনো একদিন, সেটা মনে রেখে দিয়েছে, দেখো কি সুন্দর হয়েছে। এটা দিয়েছে বৌদি, অতনুদা, তো দুজনকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে, গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তো আর কিছু আছে? এবার একটাই গিফট আছে, লাস্ট গিফট, যে গিফটটা আমার খুব পছন্দ হয়েছে, মা দিয়েছে আর দিয়েছে ভাই, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো অঞ্জলি থেকে, বুঝতেই পারছো কোনো কিছু একটা হবে গোল্ডের, তো কি বের করছি আমি, এটা হচ্ছে একটা রিং, এই দেখো আংটি, দেখো এটা হচ্ছে মনে হচ্ছে ডায়মন্ড আছে, আমি এখনো শুনিনি মায়ের কাছ থেকে, সুন্দর হয়েছে আংটিটা, আমার সত্যি খুবই পছন্দ হয়েছে, এটা অঞ্জলি থেকে ভাই নিয়ে এসছে, তো আমার আঙ্গুলের জায়গা নিয়ে এটা হয়তো এই থামাঙ্গুলে করতে হবে। এটা তার সাথে আমার গিফট পেয়েছি, তার সাথে গিফট দিতে হচ্ছে একটা গণপতি বাপ্পা, এই দেখো, আর দিয়েছে হচ্ছে একটা রূপোর কয়েন, মানে এই আংটিটার সাথে অঞ্জলি থেকে, তো কোনো গিফট নেই, তো আংটিটা একটুখানি পরে আমি তোমাদেরকে দেখাই, এত পুরো সেট খেয়ে গেছে, তো সব গিফট তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তো আই হোপ তোমাদের খুব ভালো লেগেছে। আর জয়কে বলছি, জয় গিম্বেলটা চেঞ্জ করে দাও না, হ্যাঁ দেবে, গিম্বেলটা চেঞ্জ করে দাও, আমি ইউজ করবো না, উফ পয়সা দিলে চেঞ্জ হবে না, তুমি যদি রিটার্ন করে দাও এমনিতে টাকা দিয়ে দেবে, চেঞ্জ করে দাও জয়, প্লিজ 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 চেঞ্জ করে দাও না, এটা আমার একদম পছন্দ হয়নি, এই মাইকটা শুধু রাখছি বলো, এই মাইকটা আমি রাখছি, আর যেই রিং লাইটটা দিয়েছে ওটা চেঞ্জ করে দিয়েছে, ওটা আমার দরকার নেই রিং লাইট এখন আপাতত, দরকার নেই পরে যখন, হ্যাঁ রিং লাইট আমি নেবো পরে, এখন তো আমার দরকার নেই বলে রিং লাইটটা আমি চেঞ্জ করে দিয়েছি, ও রিং লাইটও দিয়েছিল আমার জন্য অর্ডার, তো ওটা আমি সঙ্গে সঙ্গে একদম বলেছি আমি এটা রাখবো না, তাই দিয়ে দিয়েছে, কিন্তু গিম্বেলটা দিচ্ছে না ফিরত, কেমন লাগছে বলো, আমার ভালোই লাগছে না গিম্বেলটা, আমি ইউজই করতে পারবো না ঠিকঠাক মতো। তো চলো এখন আমি দাঁতে ডাক্তারের কাছে ফোন করব, ফোন করে শুনবো যে উনি আছে কি না, তারপর যাব দাঁত তুলতে, আর এই জিনিসপত্রগুলো ঠিকঠাক করে রাখি। তো কেমন হয়েছে আমার বার্থডে গিফট তোমরা কমেন্ট করে জানিও, আর দেখেছো তো বার্থডে তো সেভাবে পালন করিনি, তবুও কত গিফট পেয়ে গেছি আমি, তুমি এটা কি চেঞ্জ করবে? গুড নাইট না বল না, চেঞ্জ করবে? ঘুম পেয়ে গেছে না, তোমার চেঞ্জ করতে হবে জয়, উফ সবসময় খালি গায়ে থাকো, আচ্ছা চেঞ্জ করে দাও এটা, হ্যাঁ চেঞ্জ করে দাও, প্লিজ প্লিজ চেঞ্জ করে দাও, আমি ইউজ করবো না কিন্তু, ঘরে ঘরে করে থাকবে, হ্যাঁ
ও শুনবেই না, ও ভীষণ জেদ, যেটা বলবে তো সেটাই। আমি বলেছি এটা আমি ইউজ করবো না, তো করবোই না, দেখুনিও আমি এটা ইউজ করবো না। আগেরবার জন্মদিনও দিয়েছে ক্যামেরাটা, ক্যামেরাটা আমি সত্যি বলছি ঠিকঠাক মতো ইউজ করিনি, তার মধ্যে তিনবার চলে গেছে খারাপ হয়ে, সে এখনও ক্যামেরাটা দোকানে। এখন দিয়েছে গিম্বেলটা, গিম্বেলটাও যাবে নষ্ট হয়ে, ভুলভাল শুধু গিফট করবে জিনিস আমাকে। তো চলো এখন একটুখানি রেস্ট নিই, রেস্ট নিয়ে তারপর যাবো দাঁতের ডাক্তারের কাছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো তখন তো গিফটগুলো তোমাদেরকে দেখালাম, দেখানোর পর আমি আর জয় একটু ঘুমিয়ে গেছিলাম, এখন বাজে 5টা। তো এখন আমি যাচ্ছি দাঁত তুলতে, দাঁতের ডাক্তারের কাছে ফোন করেছিলাম, বললো হ্যাঁ আমি আছি তোমরা আসো। তো ভয়ও লাগছে, ভয় নিয়ে যাচ্ছি, আর জয় শুধু আমাকে ভয় দেখাচ্ছে, বলছে দেখো হঠাৎ করে একটা আওয়াজ হবে আর দেখবে তোমার দাঁতটা নেই, এরকম বলছে, শুধু ভয় দেখাচ্ছে। আরো সাহস দেবে তা না, শুধু ভয় ভয়। তো চলো, হ্যাঁ হ্যাঁ, তো ভয় কিসে, ভয় তো লাগবেই, তো চলো যাওয়া যাক, ভয় নিয়ে যাচ্ছি চাঁদ পাড়াতে। চলে এসছি ডাক্তারবাবুর বাড়িতে, তো দাঁতটা তুলতেই হবে মনে হচ্ছে, ভয় নিয়ে কোনো দরকার নেই, চলো, ভয় লাগছে। তো দাঁতে দিয়েছে ইঞ্জেকশন, এখন আমরা বসে আছি, আধা ঘন্টা পর আমাদের ডাকবে। আমি আর জয় এখানে বসে রয়েছি, প্রথম একটু ভয় লাগছিল, তারপর আর ভয় লাগেনি। এখন এটা দেওয়ার পর, ইঞ্জেকশনটা দেওয়ার পর গাল পুরো ফুলে গেছে, মনে হচ্ছে অবশ হয়ে গেছে। তো তো দেখি কি হয়, দাঁত তুলতে যাই এখন না, একটু পরে। আর এই পাশে একটা দাঁতের প্রবলেম আছে, সেই দাঁতটাকেও পুটিং করাবো ভাবছি, ভাবছি না করিয়ে নেবো, আবার আসবো। তাই একবারে দুটো দাঁতেরই কাজ করে যাই, এই পাশে দাঁতটা তুলবো। পুরো ব্যথা, গলা ডলা পুরো অবশ হয়ে গেছে, যেহেতু দাঁত তোলার ইঞ্জেকশন দিয়েছে পুরো অবশ করার ওই কারণে। তো চলো এখানে ওয়েট করি, উনি ডাকুক তারপর যাচ্ছি। আমি বাড়িতে চলে এসেছি, দাঁত তুলেছি, প্রচুর কষ্ট হয়েছে, এখন আর কোনো কথা বলতে পারবো না, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।